ব্রেকিং নিউজ, বাংলাদেশের জন্য তৈরি নতুন মিসাইল সিস্টেম প্রদর্শন করল তুরস্ক। আজ থেকে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার IDEF 2021-এ তুর্কিশ রকেট সান কোম্পানি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নির্মিত TRZ-122 এবং TRZ-230 MLRS সিস্টেম প্রদর্শন করেছে। তুর্কিশ রকেট সান অফিসিয়ালি তা প্রকাশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রাশিয়ান কামাল 65,224 ট্রাকের চেসিসের উপর বেস করা একটি মাল্টি ক্যালিবার লঞ্চিং সিস্টেম, যেখানে একই লঞ্চিং প্ল্যাটফর্ম বিভিন্ন ক্যালিবারের মিসাইল লঞ্চ করতে পারে। এর আগে জুলাই মাসে TRZ-300 এর ডেলিভারি পায়, যেগুলোর রেঞ্জ 120 কিলোমিটার। আপকামিং TRZ-230 এর রেঞ্জ 70 কিলোমিটার আর TRZ-122 এর রেঞ্জ 35 কিলোমিটার, আর এগুলোও গাইডেড মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা শর্ট রেঞ্জ ক্যালিবার TRZ-122 মিসাইল সিস্টেমটি গ্লোবাল পজিশনিং সিস্টেম প্লাস গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং অ্যারোডাইনামিক কন্ট্রোল উইথ ইলেকট্রোমেকানিক্যাল অ্যাকচুয়েশন সিস্টেম সহ এই মিসাইল সিস্টেমকে জ্যামিং করা সম্ভব। হাই এক্সপ্লোসিভ প্লাস স্টিল বলের সমন্বয়ে গঠিত 13 কেজি ওয়ারহেড রয়েছে, যাতে 40 মিটারের মধ্যে সবকিছু মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী এই মিসাইলগুলো ডেলিভারি পেলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে তার বলার অপেক্ষা রাখে না।